আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট না পেলে কি করবে সেটা নিয়ে আসলে কথা বলতে চাই। যারা আজকে আগস্ট সেপ্টেম্বর আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম মেধা তালিকা প্রকাশ হয়েছে, সেখানে অনেকেই নাম আসেনি বা অনেকেই সাবজেক্ট পাওনি তোমরা, তো তাদের আসলে কি করা উচিত একটা বিষয় বুঝতে হবে। যে এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এখনো কিন্তু হয়নি, তো সবাই কিন্তু যারা ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ফেলেছে, যারা একদম মানে শিওর যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো বা অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা আছে, তারা বাদে সবাই অ্যাপ্লিকেশন করেছে, প্রায় সবাই অ্যাপ্লিকেশন করে ফেলেছে। এবং হচ্ছে যে যারা সাবজেক্ট পেয়েছে তারা সাবজেক্টটা কনফার্ম করে রাখবে, মানে নিজের সিটটা দখল করে রাখবে। তো কথা হচ্ছে যারা সাবজেক্ট পায়নি তারা কি করবে, তারা আসলে প্রথম মেরিট লিস্টে সাবজেক্ট না পেলে কি করবে, অনেকগুলো চিন্তা আসে। প্রথম চিন্তা, দ্বিতীয় চিন্তা, এটা করবো সেটা করবো, অনেকগুলো চিন্তা আসে। কিন্তু আমি বলি এই চিন্তাগুলো করলে মনে হয় একটু ভালো। কারণ হচ্ছে যে তোমাদের সবার আগে চিন্তা করতে হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাওনি তো দ্বিতীয় মেরিট লিস্টে যদি পাও তো সেটা তো গুড, কিন্তু তোমাকে এটা চিন্তা করতে হবে গুচ্ছতে কিন্তু 20টা কলেজে পরীক্ষা হবে। তো যদি গুচ্ছ কলেজে আবেদন করে থাকো, গুচ্ছ, জগন্নাথ, তারপরে তোমার জাহাঙ্গীরনগর, এরকম আরো 20টা ইউনিভার্সিটিতে একসাথে আবেদন করার যে ইয়াটা আছে, অ্যাপ্লিকেশন করা অলরেডি হয়ে গেছে, যেটা প্রাথমিক যে অ্যাপ্লিকেশন হয়েছে গুচ্ছতে আর কি, গুচ্ছতে 20টা ইউনিভার্সিটি আছে, সেখানে যদি তোমরা চেষ্টা করো ভালো করে, যদি মানবিকের থেকে 7.5 থাকে বা 7-এর উপরে থাকে, তারপর সে কমার্সে যদি 7.5-এর উপরে থাকে বা সায়েন্সে যদি 2টা মিলে 8.5 বা 9 থাকে, তাহলে কিন্তু মোটামুটি তোমরা আবেদন করলে কিন্তু আবেদন করে থাকলে কিন্তু তোমরা পরীক্ষা দিলে কিন্তু সেখানে চান্স পেয়ে যাবে। তো এটা কিন্তু কিছু কিছু সময় হয় কি শোককে শক্তিতে পরিণত করতে হয়। তো গুচ্ছতে আবেদন করতে পারো। তারপরে এরপরে যেটা আছে যে আধা সরকারি বা এমপিও কলেজ, এমপিভুক্ত কলেজ, এর মাঝখানে তো দ্বিতীয় চয়েস তো আসে, যে দ্বিতীয় চয়েসে বা দ্বিতীয় মেরিট লিস্টে যদি তোমাদের নাম আসে তাহলে তোমরা ভর্তি হতে পারবে। তারপর হচ্ছে যে আধা সরকারি বা এমপিভুক্ত কলেজ, সেখানেও কিন্তু তোমরা ভর্তি হতে পারো, এটাও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রয়েছে আর কি। যে এমপিভুক্ত কলেজ যেগুলো সাধারণত আমরা বলি আধা সরকারি, যেখানে একটু বেতন বেশি দিয়ে পড়তে হয় আর কি। তারপর হচ্ছে যে তারপর হচ্ছে আমরা প্রফেশনাল পড়তে পারি, প্রফেশনাল প্রফেশনাল একটা ইয়ে আছে, প্রফেশনাল যেখানে আমরা সাধারণত প্রফেশনাল বিবিএ, প্রফেশনাল এমবিএ, একটা লিস্ট আছে ঢাকাতে কয়েকটা কলেজ আছে, এগুলো তো সব জেলাতে নেই কিন্তু কিছু কিছু জায়গায় আছে, তো ওখানেও কিন্তু অনার্স করা যায়। তারপর হচ্ছে যে এরপরে কিন্তু যারা একদম চাকরিটা কি করো, তারা চিন্তা আছে যে চাকরি ঢুকে গেছো অলরেডি বা লকডাউনের মাঝখানে চাকরি কিছু কাজ টাজ করছো বা কাজে ঢুকে যাবা, তো তারা কিন্তু আসলে ডিগ্রি করতে পারো। বা যারা একটু বিবাহিত, বিবাহিত বিয়ে করে ফেলেছো মেয়ে যারা, তারা কিন্তু ডিগ্রিটাও করতে পারো। এখানে কিন্তু ডিগ্রি করেও কিন্তু একটা সময় বিসিএস দেওয়া যায়। তো পড়াশোনাটা হচ্ছে একটা ফ্যাক্ট, এখানে কিন্তু মানে কি বলে এটাকে ছোট করে দেখা কোনো উপায় নেই, এবং ডিগ্রিতে পড়বো এটা ছোট করে দেখা কোনো একদমই উপায় নেই। তো প্রথম মেরিট লিস্টে যারা চান্স পাওনি, আমার কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে তোমরা গুচ্ছতে একটু চেষ্টা করতে পারো। তারপর হচ্ছে যে তারপর দ্বিতীয় মেরিট লিস্টটা আসে কিনা সেটা দেখতে পারো, কারণ গুচ্ছতে কিন্তু পরীক্ষা হবে, তো দ্বিতীয় মেরিট লিস্টটা আগে আসবে, কিন্তু গুচ্ছর জন্য এখন থেকে প্রিপারেশন নাও যেহেতু তুমি এখানে পাওনি। যারা অনেকে চান্স পেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পেয়ে গেছে, তারা কিন্তু অনেক জায়গায় পরীক্ষা দিবে না, তো সেক্ষেত্রে এটাও কিন্তু তোমাকে অনেকটা এগিয়ে রাখবে। আর আধা সরকারি এমপিভুক্ত কলেজ, সেখানে তুমি ভর্তি হতে পারো, তারপর প্রফেশনাল ভর্তি হতে পারো, প্রফেশনাল, তারপরে নাকি ডিগ্রিতে ভর্তি হতে পারো তুমি। তো সেক্ষেত্রে কিন্তু যারা সাবজেক্ট যারা একদমই পাওনি, যারা মানে পাওনি আর কি, যে আসলে সাবজেক্টটা পেলাম না, তো তাদের জন্য আসলে এই পরামর্শ থাকবে আমার জন্য। আর দ্বিতীয় মেরিট লিস্টে খুব কম পরিমাণ স্টুডেন্ট এখানে ভর্তি হতে পারবে, কারণ হচ্ছে যে যেহেতু এখনো বাংলাদেশে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে শুধু মেডিকেলের ভর্তিটা হয়েছে, আর ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিগুলো কিন্তু এখনো বাকি আছে, তো সেই ভর্তি পরীক্ষা হওয়ার আগে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু আসলে একটু সবাই অলরেডি ফিল আপ হয়ে যাবে আর কি। প্রথম লিস্টে 98% আমি বলি যে 98% ফিল আপ হয়ে যাবে, সবাই ভর্তি হবে, 98% ভর্তি হবে, 2% ভর্তি হবে না, হয়তো যে কোনো কারণে ভর্তি হবে না। সেই যদি একটা কলেজে 250 সিট থাকে, সেখানে 10 থেকে 12টা বা 5 থেকে 7টা আমাদের সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টগুলো পরে আর কি দ্বিতীয় মেরিট লিস্টে যারা আছে, একটু কাছাকাছি যারা আছে তারা পাবে। এখানে কিন্তু লবিং এর কোনো ব্যাপার নাই, যাদেরটা একটু কাছাকাছি আছে তারাই কিন্তু এই সাবজেক্টটা পাবে। তো এটাই থাকবে আমার পরামর্শ, যে যারা প্রথম লিস্টে চান্স পাওনি তাদের জন্য এই পরামর্শ থাকবে আমার জন্য। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।